সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ডনের। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডন সামান দিকে নিয়ে যাচ্ছি। ডন আমার অনেক স্পিডে যাচ্ছে। এর সামনে একটা মহিলা দেখা যাচ্ছে, ওই অনেক দূরে একটা মহিলা দেখা যাচ্ছে, আমি তার কাছে নিয়ে যাব। আপনারা দেখতে থাকেন ডন দেখে কেমন করে মহিলার। এই দেখতে পাচ্ছেন এই যে মহিলা, এই দেখতে পাচ্ছেন অনেক ভয় পাইছে। দেখেন কেমন করে ডন দেখে, এদের দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন কাছিতে কেমন করতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, অনেক মজার ভিডিও। দেখতে পাচ্ছেন মহিলাটা অনেক ভয় পাইছে, মহিলা এই মহিলা অনেক ভয় পাইছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমি নিয়ে যাইতেছি অন্য জায়গায়, আবারই আপনারা দেখতেই পাচ্ছেন আমি সামান দিকে নিয়ে যাচ্ছি, অন্য একটা মহিলার কাছে নিয়ে যাব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। এই দেখতে পাচ্ছেন আরেকটা মহিলা, দেখেন খালসা দিয়ে কেমন করে। দেখতে পাচ্ছেন মনে করছে মাথার উপরে পড়বো, তারপরে খাসা মাথার উপর দিয়েছিল উপরে। দেখতে পাচ্ছেন এখন মাথা উপরে আছে খাসা। এই মহিলা অনেক ভয় পাইছে, আমি এখানে অনেক ভয় দেখাবো, আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন। এই দেখতে পাচ্ছেন এই মহিলার অনেক ভয় পাইছে, তার আশেপাশে দেখি অনেক লোক আছে। ওই একটা লোক দেখা যাচ্ছে, ওই আরেকটা লোক দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি তাদের সহ ভয় দেখাবো, আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন আমি একটা লোকের কাছে নিয়ে যাবো এখন। এই যে পাক পেটে দেখতেছি যে আশেপাশে কেউ আছে কি না, দেখলাম কেউ নাই। এখন দেখি আমি এই লোকটার কাছে নিয়ে যাবো। এই যে ডেল মারছে লোকটা, অনেক বড় সাহস, ডোন দেখে ডেল মারছে। এই লোকটা অনেক বড় সাহস হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার জন্য আমি ডোন উপর দিকে তুলে ফেলাইছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তিনজন মানুষ আর ওইখানে একজন চারজন। আমরা আজকে এই চারজনকে ভয় দেখাবো, আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন। দেখেন কি মজার ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন আমি তাদেরকে এখন ভয় দেখাবো, সুন্দর করে ভয় দেখাবো। একটু সাইড নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি ডোন অনেক উপরে তুলে ফলাইছি, এখন আমি ডোন নিচের দিকে নামাবো। নিচের দিকে নামাই তারপরে দেখতে পাচ্ছেন ধান খেতে যাবো, ধান নিয়ে রাইতেছে। দেখতে পাচ্ছেন ধান খেতে গাছ নিয়ে রাইতেছে। এই যে একটা লোক দেখা যাচ্ছে আমার সামান দিকে আইতেছে। এই লোকটা অনেক ভয় পায় নাই আর ডোন দিকে কিচ্ছু করে নাই, কিন্তু এর পিছে লোকটা অনেক কিছু করছে এবং গাছ তোলা গাছ দিয়ে দেয়াল মারছে আমার ডোনের। দেখতে পাচ্ছেন আমি তার কাছে আবার নিয়ে যাবো। এখন দেখেন খালি কীভাবে ডেল মারে গাছ দেখে, গাছ তোলা করে কীভাবে ডেল মারে আপনারা দেখতে পারবেন একটু পরে। দেখতে পাচ্ছেন আমি তার কাছে নিয়ে যাইতেছি। এই যে দেখতে পাচ্ছেন এই লোকটা অনেক ভয় পাইছে, আর কি বলবো, লোকটা ভয়ে অনেক আবাকাবি করতেছে, দৌড় পারতেছে। হাতে মনে করলেন যে গাছ তোলাতে দিতে কাছে নিয়ে নামো, তখনই ডেল মার। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। এটা দেখতে পাচ্ছেন আমি তার কাছে নিয়ে যাইতেছি। এটা দেখতে পাচ্ছেন আমি এখন তার কাছে নিয়ে যাব, অনেক ভয় পাবো, আপনারা দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন আমি আবার তার কাছে নিয়ে যাব, অনেক ভয় পাই এই লোকটা। দেখেন খালি গাছ দিয়ে কীভাবে ডেল মারবে, ওই যে হাতের মধ্যে গাছ দেখতে পাচ্ছেন। এই যে ডেল মারবো এখন, 1 2 3 এই যে ডেল মারছে। আর একটু জনের ডোনে নাগলো না, এত রিস্ক নিয়ে ভিডিও করি ভাই। যদি কেউ যদি সাবস্ক্রাইব না করেন, লাইক না দেন, আমাকে সাপোর্ট না করেন, তাহলে কেমনে ভাই? আপনারা সবসময় আমার পাশে থাকবেন,
তাহলে নতুন নতুন ভিডিও ভালো ভালো পাবেন, আপনাদের উৎসাহ পেলে আমার আরও অনেক ভালো লাগে ভিডিও করতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ড্রোন উপর দিকে তুলছি, এখন ড্রোন আমি এখন সামান দিকে নিয়ে যাব। আজকে পর্যন্ত ভিডিও এই পর্যন্তই, এখন আমি আপনাদের দেখাবো যে আমি কই বসে ড্রোন উড়াইলাম সেটা আমি আপনাদের দেখাবো। আমি এখন ড্রোন সামান দিকে নিয়ে যাব, আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন। এই দেখতে পাচ্ছেন আমি ড্রোন সামান দিকে নিয়ে যাচ্ছি, আমি কই বসে ড্রোন উড়াইলাম সেটা আপনাদের দেখা উচিত, সেটা আপনাদের দেখা উচিত যে আমার ড্রোনটা কত দূর যায় রে, মজা করলাম ড্রোন দিয়ে সেটা আপনাদের দেখা উচিত। তার জন্য আপনারা দেখতে থাকেন আমার ড্রোন সামান দিকে যাইতেছে, আপনারা খেয়াল করতে পারতেছেন ড্রোন পরে আইসে পড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমি যেখানে সেখানে পরে আইসে পড়ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটু পরেই দেখাবো আমি কই বসে ড্রোন উড়াইতেছি, দেখতে পাচ্ছেন ড্রোন আমার সামনে আইসে পড়ছে পরাই, আর একটু দূরে আছে, আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন। পরাই কাছে পরাই কাছে আইসা পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন পরাই কাছে আইসা পড়ছে। আমি কোথায় বসে ড্রোন উড়াইলাম সেটা আপনাদের দেখা উচিত, আমার ড্রোনটা কত দূরে যায় এরা, আমি তাদের সাথে মজা করলাম সেটা আপনাদের দেখা উচিত। আমি ড্রোনটা অনেক আস্তে আস্তে নিয়ে যাইতেছি, কারণ আপনাদের কিছু গ্রামের দৃশ্য দেখাইতেছি, তো আপনারা কিছু মনে করবেন না, আমি ড্রোনটা একটু আস্তে আস্তে নিয়ে যাইতেছি যাতে আপনারা ভালো করে গ্রামের দৃশ্যটা দেখতে পারেন। ওই যে দেখতে পাচ্ছেন একটা ঘর, ওই ঘরের পিছে আমি বসে রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি দাঁড়াইলাম, একটু ভালো করে লক্ষ্য করেন, ওই ঘরের পিছে আমি দাঁড়াই হয়েছি, ওই ঘরের পিছে আমি দাঁড়াই হয়েছি, একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে আমাকে দেখতে পারবেন আমি কোথায় বসে ডোন উড়াইলাম। এই দেখতে পাচ্ছেন কয়েকটা শিবাড়ি গাছ, এই শিবাড়ি গাছের নিচে আমি দাঁড়াই হয়েছি, আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন। ডোনটা আমি এক ক্যামেরা নিচের দিকে নিব, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় বসে ডোন উড়াইতেছি। দেখতে পাচ্ছেন আমি এখন নিচের দিকে নিব, একটু আপনাদের দৃশ্যটা দেখাইতেছি, তার জন্য একটু দেরি হচ্ছে, একটু ওয়েট করেন আপনারা দেখতে পারবেন আমার ড্রোন নিচের দিকে নামতেছে। এই দেখতে পাচ্ছেন আমার ড্রোন নিচের দিকে নামতেছে, এখন আমি আমার ড্রোন হাতে নিয়ে আসব, আপনারা একটু পরে দেখবেন আমার স্পষ্ট দেখা যাব আমি কই বসে ড্রোন উড়াইতেছি, একটু পরেই বুঝতে পারবেন আমি কোথায় দাঁড়াই আর ড্রোন উড়াইতেছি। এখন আমি আপনাদের দেখাবো, এই যে একটু ক্যামেরা এক সাইডে নিব তাহলে আমাকে দেখতে পারবেন। ও দেখতে পাচ্ছেন আমি এক সাইডে দাঁড়াই হয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, যাতে আমার কেউ না দেখে তার জন্য আমি ঘরের পিছে লুকায় ডোন উড়াইছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।